নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরলালে। আমরা সকাল সকাল আপনাদেরকে খবর দিয়েছি ইডি ব্রেকিং নিয়ে। আজ আমাদের প্রথম পথ চলা শুরু। সেই পথ চলা শুরুতেই আপনাদেরকে যে নতুন নতুন চমক দিতে চলবো তার শুরু কিন্তু আমরা করে দিয়েছি। আজ সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, যেটা গোটা দেশ তাকিয়ে রয়েছে দিল্লির নতুন সংসদ ভবনের দিকে, সেই নিয়ে কি আপডেট তা আমরা জানাবো আপনাকে। একদমই পূর্বা, এই মুহূর্তে সংসদ ভবনে নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন পুরনো যে সংসদ ভবনে, এবং একটা ফটো সেশন হয়ে গিয়েছে সেখানে। এছাড়াও পুরনো সংসদ ভবনে একটি বিশেষ মিটিং হবে সেন্ট্রাল হলে। তারপরে এই নতুন যে সংসদ ভবন আছে সেখানে অধিবেশন হবে, আজকে রাজ্যসভারও অধিবেশন আছে, লোকসভারও অধিবেশন আছে। আর নতুন যে সংসদ ভবন, যেটা শোনা যাচ্ছে যে সেখানে আজকে সংসদের যে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে সেখানে মহিলা বিল নিয়েও একটা আলোচনা হবে, এবং মহিলা বিল পাশ করাবার যে প্রক্রিয়া সেটা শুরু হওয়ার একটা কথা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে নতুন যে সংসদ ভবন তার একটা একটু ছোট্ট আমি কিছু তার সম্পর্কে তথ্য আমি দিতে চাই। নতুন সংসদ ভবনের মানে যে আকার সেটা অনেকটা ত্রিভুজাকৃতি, এবং সেখানে কিন্তু তিনটে দ্বার রয়েছে, প্রবেশ পথ রয়েছে। তিনটে দ্বারের কিন্তু বিশেষ বিশেষ নাম রয়েছে, কর্মদ্বার, শক্তিদ্বার এবং জ্ঞানদ্বার। এই মুহূর্তে নতুন সংসদ ভবন চত্বর এবং পুরনো সংসদ ভবন চত্বর দুই জায়গায় কিন্তু একেবারে সাজো সাজো রব, ঠিক আছে। নতুন সংসদ ভবনে সংবিধানের যে বই রয়েছে বা যে কপি রয়েছে সেটাকে নিয়ে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে কিন্তু এই সংসদ যে সংবিধানের যে কপি সেটাকে কিন্তু প্রতিস্থাপন করা হবে বা সেখানে প্রতিষ্ঠা করা হবে। এই মুহূর্তে আমরা একটা বড় আপডেট জানতে পাচ্ছি, যখন সংসদ ভবনে ফটো সেশন চলছে সেই সময় এক সাংসদ অজ্ঞান হয়ে পড়ে, সেই নিয়ে আমরা আরও আপনাকে বিস্তারিত খবর জানাবো। তার আগে আমরা জেনে নিই সেখানে কী ধরনের হই হুল্লোড় হচ্ছে বা মানুষ কী আশা করছে এই নতুন সংসদ ভবন থেকে, কী কী জানা যাবে বা তারা নতুন বিল কী পেশ করতে চলেছে। দেখো, নতুন সংসদ ভবনে আরও অনেক কিছুই ঐতিহাসিক বিল পাশ হতে চলেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার এর আগেও তার বক্তব্যে সেরকমই ইঙ্গিত দিয়েছেন, এবং সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ, আজ থেকে প্রায় 27 বছর আগে এই বিলের প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল পুরনো সংসদ ভবনে। তারপরে সেখানে অনেক বাকবিতণ্ড হয়েছে, অনেক কারণে অনেক জলঘোলা চলেছে, কিন্তু এই বিল পাশ হয়নি। কিন্তু আজকে আবার সেই বিল আবার নতুন করে উত্থাপিত হতে চলেছে নয়া সংসদ ভবনে। মহিলা বিল, 33% মহিলা সংরক্ষণ, সেই 33% মহিলা সংরক্ষণের বিল, এটিকে পাশ করবার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট সাড়া পড়েছে সংসদের মহিলা মহলে, মহিলা সাংসদদের মধ্যে এই নিয়ে প্রচণ্ড উৎসাহ রয়েছে। এবং যেটা শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের যারা মহিলা সাংসদ রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বিশেষ ভাষণও দেবেন। বোঝাই যাচ্ছে সামনে লোকসভা ভোট, তার আগে যে নতুন সংসদ ভবন নিয়ে যে মানুষের উন্মাদনা তুঙ্গে, রাজনৈতিক দলেদের মধ্যেও যে নানা রকম তর্ক বিতর্ক চলছে তা বোঝাই যাচ্ছে।